সদ্য ইউরোপ থেকে তিনটে টুর্নামেন্ট খেলে শহরে ফিরেছেন গ্র্যান্ডমাস্টার কৌস্তভ চ্যাটার্জি। এই মুহূর্তে বাংলায় যারা নতুন তারকা বলা যেতে পারে দাবার, তার মধ্যে কৌস্তভ অন্যতম। এবং আজকে আমরা কৌস্তভের সঙ্গেই কথা বলবো, কৌস্তভের গ্র্যান্ডমাস্টার হয়ে ওঠা এবং পরবর্তী কী পরিকল্পনা তার রয়েছে সেই সব কিছু নিয়ে। কৌস্তভ, ফার্স্টেই যখন ইউরোপটার কথাই হলো, ইউরোপটা দিয়েই শুরু করি, কেমন ছিল তিনটে টুর্নামেন্ট? আমি তো অ্যাকচুয়ালি মেনলি এবার ঘুরতে গেছিলাম আর তার সাথে চেস খেলতে গেছিলাম। তো চেস তো আমার ভালোই হয়েছে, প্রত্যেকটা টুর্নামেন্টে আমার রেটিং ইনক্রিজ হয়েছে। আর আমার শেষ জিএম নাম ওখানেই হয়েছে, মানে ফোর্থ জিএম নাম কাইন্ড অফ স্পেনে হয়েছে। আর আমি একটা 2700 জিএমের সাথে ড্র করেছি হান্স নিমান, বিখ্যাত কালসেনকে হারানোর জন্য। তাছাড়া গুকেশের সাথে খেলেছি, হেরেছি কিন্তু খেলেছি গুকেশের সাথে অনেকক্ষণ ধরে। তারপর অনেকগুলো 2500-2600 জিএমদের হারিয়েছি। তো এমনিতে খুব সাকসেসফুল হয়েছে টুর্নামেন্টটা, আর মেনলি ঘোরাও হয়েছে, সেটাই মেন পয়েন্ট। স্পেন, ফ্রান্স আর নরওয়ে। দাবা এলে কিভাবে? আমি খুব ছোটোবেলায় বাবা আমাকে দাবা ইন্ট্রোডিউস করেছিল। আমি হিস্ট্রির ভক্ত সারা জীবনে, আর যুদ্ধ এরকম ব্যাটেলস এরকম পছন্দ হয়। আর চেসের বোর্ড থেকে আমি ছোটোবেলায় একটা ইমাজিন করতাম যে দুটো আর্মি ফাইট করছে একে অন্যের সাথে, আর পিসগুলো আমি আসলে বুঝতাম না যে কী করে খেলে। তাই আমার বাবার একটা চেস সেট ছিল, আমি পিসগুলো নিয়ে একে অন্যের সাথে এমনি মারপিট করাতাম, ফিজিক্যাল ফাইটিং। বাট আমার বাবা বললো যে এরকম রুলস আছে, এরকমভাবে খেলা যায়। আমি তখন থেকে খেললাম, প্রথম থেকে সাফল্য পেয়েছি বলে তারপর ভালো লেগেছে, সাফল্যটাও বেশ ভালো লাগে ওই জন্য। তো মানে চেসটাকে প্রফেশনালি নেবে বা এরকম কি কোনো ভাবনা রয়েছে? কারণ তুমি আর তুমি পুরোপুরি তোমার স্টাডি এখন কন্টিনিউ করছো, তো কোন দিকে যাবে কিছু ডিসাইড করেছো? আসলে চেসটা আমি প্রফেশনালি নেব অনেক বছরই ভেবেছিলাম, কিন্তু 2020 যখন কোভিড প্যান্ডেমিক হয়েছিল তখন একটা ফ্লাক্স পিরিয়ড হয়ে গেছিলো। বিকজ তখন সবাই বলছিল যে এখন তো টুর্নামেন্ট হচ্ছে না, একটা ডিফিকাল্ট সিচুয়েশন। আমি ভাবলাম যে এরকম ফিউচারে যদি কখনো হয় তখন তো একটা মানে খুব ডিফিকাল্ট প্রফেশন হয়ে যাবে। বাট তারপর আমি এখন দেখছি যে এখনও লোকে অনলাইন স্ট্রিমিং করছে, অনলাইন চেস খেলছে, নিকারু নাকামুরা, তারপর গথম চেস, এরকম লোকেরা অনলাইন করে করেও বিশাল মানে ভালো প্রফেশনাল স্টেবল ইনকামস করছে। তো আমি দেখছি যে প্রফেশনাল করা যায়, বাট আমি চেসের স্টাডিটা পার্সিউ করতে চাই, বিকজ চেস সারা জীবন থাকবে, স্টাডিজ থাকবে না, ওই জন্য স্টাডিজটা ফার্স্ট, অ্যান্ড যদি কিছু না হয় তারপর চেস। তো যেটা শুনলাম, আমাদের একটু খারাপ লাগছে বা তোমার জন্য খুব ভালো খবর, যে আপাতত দেশ ছাড়ার পরিকল্পনা রয়েছে, বাট সেটার সাথেও চেস জড়িত, তো সেটা যদি একটু ডিটেলে বল। তো আমাকে ইউএস থেকে ইউটি ড্যালাস, ইউনিভার্সিটি অফ টেক্সাস ড্যালাস, তারা আমাকে লাস্ট বছর এর শেষের দিকেই আমাকে ইনভাইট করেছিল যে চেস প্রোগ্রামের জন্য ওখানে খেলতে। তো ওরা আমাকে স্পন্সর করবে, আমাকে চেস টুর্নামেন্টে পাঠাবে, প্লাস আমার এডুকেশন ওখানে ফুললি স্পন্সার্ড হবে। তো ওটা একটা অ্যামেজিং ডিল আমার পক্ষে, তো আমি ওখানে শিফট করছি। অফকোর্স আমার মা একা থাকে, তো আমি মাকে খুবই মিস করবো, কিন্তু মানে এটা একটু বেশি ভালো অপরচুনিটি। এটা মিস করলে আই ডোন্ট নো আমার ফিউচারটা আমি রিগ্রেট করবো। সো আমার আই থিঙ্ক এটা আমি পার্সিউ করবো 4 বছরের ডিগ্রি। সো তারপর দেখা যাবে যে তারপর কী করি। বাট তুমি আমাদের দেশের হয়ে পার্টিসিপেট করতে পারো? হ্যাঁ, আমি ইন্ডিয়ার হয়ে পার্টিসিপেট করবো সব টুর্নামেন্টসে। ফেডারেশন চেঞ্জ করছি না, নেশনও চেঞ্জ করছি না, জাস্ট ফর পড়াশোনার জন্য যাচ্ছে। আর কৌস্তভ, জেনারেলি যেটা হয় আফটার বিং আ গ্র্যান্ড মাস্টার, একটা সার্টেন জায়গায় চলে যাওয়ার পর আমাদের দেশে বা আমাদের রাজ্যে খুব যেটা প্রবলেম হয় যে কোচিং পাওয়া যায় না, সেরকম কোচিং দেওয়ার লোক পাওয়া যায় না, বা পেলেও সেটা খুব এক্সপেন্সিভ হয়। তো এটাকে কীভাবে ডিল করো বা তুমি কীভাবে কোচিংটা নিয়ে চলছো? ওকে, তো কোচিং আমি আসলে অনেক বছরে নিইনি, আই থিঙ্ক 2014-15 আমার লাস্ট কোচ ছিল। আমার পার্সোনালি এটলিস্ট কোচিংটা খুব একটা ইম্পর্ট্যান্ট ফিল করি না, বিকজ আজকালকার দিনে অনলাইন এত ইনফরমেশন আছে, প্লাস এত বই আছে লেজেন্ডারি অথার্সের, লেজেন্ডারি চেস প্লেয়ারদের, তো ওইগুলো দিয়ে হয়ে যায়। ইভেন একটা ইউটিউব স্ট্রিমে এখন ম্যাগনাস কালসেন নিজে এসে ইন্টারভিউ দিচ্ছে, নিজে এসে টিপস দিচ্ছে। তো আই থিঙ্ক এখন কোচিংয়ের খুব একটা ইম্পর্টেন্স নেই। সো আই থিঙ্ক একটা উইল থাকলে এখন খুব ইজিলি প্রোগ্রেস করা যাচ্ছে। বাট এই যে এক্সপেন্স অফ প্লেইং, মানে দাবা একটা জায়গায় যাওয়ার পর সেটা কতটা এফেক্ট করে আর কি? দাবা টু বি অনেস্ট একটা এক্সট্রিমলি এক্সপেন্সিভ স্পোর্ট, এস্পেশালি হায়ার লেভেলস, মানে একটা লেভেল অব দি খুবই চিপ মানে চলবে, বাট একটা হায়ার লেভেলসে বিকজ ইউরোপেই খেলতে হবে যদি প্রোগ্রেস করতে হয়। বিকজ ইন্ডিয়াতে খেললে এত জুনিয়র প্লেয়ার্স থাকে, তামিলনাড়ু তারপর মহারাষ্ট্র এরকম স্টেটাসের লাইক ভর্তি প্লেয়ার্স, 12 ইয়ার্সের 2200 এক্সট্রিমলি স্ট্রং ট্যালেন্টেড জুনিয়ার্স থাকে। তো অ্যাট দ্যাট লেভেল তোমাকে যদি প্রোগ্রেস করতে হয় ইউ হ্যাভ টু গো টু ইউরোপ, আর সেটা সবাই অ্যাফোর্ড করতে পারে। ফর এক্সাম্পল আমি একটা ট্যুরে গেলাম, সেটা লেটস সে 1.5 লাখ লেগেছে। এটা একটা সাস্টেনেবল জিনিস না, এটা আমি কন্টিনিউসলি যেতে পারবো না। ইন্ডিয়াতে যদি টুর্নামেন্টস বেটার হতো বা এশিয়াতে অন্য কান্ট্রিজে বেশি বেটার টুর্নামেন্টস হতো, তবে অনেক বেশি কস্ট এফেক্টিভ হতো জিনিসটা। আর এখানে
মানে কাকে দেখে এগোনো বা কাকে ফলো করতে চাও এখানে বা বাইরেও, মানে কে তোমার আইডল চেসে? আই থিঙ্ক চেসের ম্যাগনাস কার্লসেন বেসিক্যালি সবারই আইডল এই জেনারেশনে। বিশ্বনাথ আনন্দ অফকোর্স ছোটোবেলায় খুব আইডল ছিল, বাট যত বড় হয়েছে তত তো ওনারও রিটায়ারমেন্টের সময় চলে এসেছে, তো আমাদের ঠিক ক্লাস মানে কাইন্ড অফ সেম টাইম না। বাট ম্যাগনাস কার্লসেন আমাদের জেনারেশনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর সবার আইডিয়াল আই থিঙ্ক চেসে, যাকে জিজ্ঞেস করবে সেই ম্যাগনাস কার্লসেন বলবে। তারপর যদি বেঙ্গলের কোনো প্লেয়ার বলি তবে দীপ্তানন্দকে আমরা খুবই রেসপেক্ট করি, আর ওর ওপর বেস করে আই থিঙ্ক বেঙ্গলে যত টপ প্লেয়ার কারেন্টলি সবারই প্লে স্টাইল অনেকটা দীপ্তানন্দের ওপর বেস্ট, তো দীপ্তানন্দকে বলতে পারি ম্যাগনাস কার্লসেন আর দীপ্তানন্দ। আর যখন টুর্নামেন্ট হয় দীপ্তানন্দকে হারিয়েছো কোনোদিনও? ক্লাসিক্যাল চেসে কখনো হারাইনি, অ্যাকচুয়ালি খুব রিসেন্টলি হেরেছি, আই থিঙ্ক র্যাপিডও হারাইনি, বাট অ্যাকচুয়ালি দীপ্তানন্দের সাথে ইভেন ড্র করা যখন ছোটোবেলা ছিলাম মানে অনেক বছর, তো ওনার 2500 রেটিং আর আমার সাম অনেক কম রেটিং ওনার কম্পারিজন, তো ইভেন ড্র একটা উইনের মতো ছিল, তো অনেকবার ড্র করেছি বাট উইন এখনও করিনি, খুবই ডিফিকাল্ট। নেক্সট গোল কি, মানে সামনে কি ভাবছো? ওকে, তো ইউএসএ থেকে আমার স্টাডিজের দিক থেকে দেখতে গেলে যত ভালো জিপিএ হওয়া সম্ভব আর যত মানে যত ভালো একাডেমিক্সে করা সম্ভব সেটা করবো, আর শেষের দিকটা আমি 2600 রেটিং রিচ করতে চাই, আর এই বছর আমি ওয়ার্ল্ড জুনিয়ার্স খেলছি আর আমি টপের দিকেই থাকবো ওয়ার্ল্ড জুনিয়ার্সে, লাইক অ্যাটলিস্ট টপ 10 সিজি হোপফুলি, তো শেষ করার চেষ্টা করবো টপ 5 বা টপ 3-তে। টপ 5টা রিয়েলিস্টিক আর টপ 3টা আর একটু ডিফিকাল্ট, বাট করার চেষ্টা করবো। একটা জিনিস আমরা বারবার দেখেছি কৌস্তব বিশ্বনাথ আনন্দের পর, যদিও আমাদের এখানে কিছু সমস্যা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, যে সমস্যাগুলো কিন্তু আমরা অন্যান্য স্টেটে দেখি না, স্পেশালি তামিলনাড়ু মহারাষ্ট্রে দেখি না, সেখানে স্পন্সরশিপ মোটামুটি পাওয়া যায় বা ফেসিলিটিস পাওয়া যায়, বাট বিশ্বনাথন আনন্দের পর আমরা গ্র্যান্ডমাস্টার অনেকগুলো পেলাম কিন্তু সেই অর্থে সুপার গ্র্যান্ডমাস্টার বা ওই পর্যায়ে আমরা পাচ্ছি না, কোথায় সমস্যাটা কি হচ্ছে? ওকে, তো মেইনলি আমাদের সবচেয়ে ট্যালেন্টেড প্লেয়াররা তামিলনাড়ু আর সাউথের দিকে পাওয়া যায়, মহারাষ্ট্রতেও পাওয়া যায়, আর ওদের অনেক বেশি ফান্ডস অ্যাভেলেবেল, তো যদিও ট্যালেন্ট লেভেল সেম হতে পারে, যদিও কিছু বেশি ট্যালেন্টেড প্লেয়ার আছে লাইক প্রজ্ঞান আর গুকেশ, ওদের কথা লাইক আই থিঙ্ক এক্সেপশন, বাট অনেক সিমিলার ট্যালেন্টেড প্লেয়ার্স যদি দেখি আমরা, ধরো মিথ্রাবো বা আমি বারণ্যক, তো আমাদের সিমিলার ট্যালেন্ট আছে ওদের প্লেয়ারদের সাথে, কিন্তু আমরা যেহেতু সেই অপরচুনিটিসগুলো পাই না বাইরে খেলার, মেইনলি খেলার অপরচুনিটিসগুলো পাই না, ওই জন্যে আমাদের প্রোগ্রেসে থেমে যায় আমরা। তারপর ফর এক্সাম্পল যদি আমরা মিথ্রাবোর এক্সাম্পল নিই, ওকে এখন নর্মাল টুর্নামেন্টস খেলতে হবে, আর অন্য এক্সাম্পল ওকে এখন ইন্ডিয়ান টুর্নামেন্টসে খেলে খেলে ইনকাম করতে হচ্ছে প্লাস স্ট্রিম করতে হচ্ছে, ওই জন্যে ওই অ্যাম্বিশনটা চলে যায় অ্যাট সাম পয়েন্ট, ওরা জিএম হয় স্যাটিসফাইড হয়ে যায় আর সুপার জিএমের চেষ্টাই করে না, কাইন্ড অফ নিজেদেরই রেস্ট্রিক্ট করে দেয় আর চেষ্টাই করবে না, সো অপরচুনিটিস অভাবে এরকমই হয়। ডু ইউ থিঙ্ক ইউ আর ব্লেসড যে এতটা স্ট্রাগল তোমাকে করতে হচ্ছে না? ওকে, তো যদি আমি চেস পার্সিউ করতাম অ্যাজ এ প্রফেশন তবে আমাকে আমি স্ট্রাগল করতে হতো, বাট যেহেতু আমি ফান্ড অফ স্টাডিজ করছি আর আমার যেহেতু মা নিজে একটা গেজেটেড অফিসার অ্যান্ড কাইন্ড অফ অনেক সাপোর্ট করে আমাকে, অ্যামেজিং মাদার একটা, তো ফান্ড অফ আমাকে আমি স্ট্রাগল করতে হচ্ছে না, বাট যদি আমি চেস প্রফেশন নিই তো ইয়া আই এম কাইন্ড অফ লাকি। ইয়েস, ডেফিনেটলি তোমার টার্গেট আমি যা বুঝলাম ইউরোপের লিগগুলোতে খেলা, তো এই মুহূর্তে দাঁড়িয়ে কোনটা সব থেকে বেটার পার্সিউ করার জন্য? ইউরোপে মেইনলি স্পেনের যত টুর্নামেন্টস হয় ওরা এক্সট্রিমলি ভালো হয়, আমি সবচেয়ে বেস্ট রেজাল্টটা ইউরোপ টুরটা স্পেনেই করেছি, ইটস নট যে ওটা টুর্নামেন্টগুলো উইক হয় বাট ওটা স্পেনের অর্গানাইজাররা খুব ভালো টুর্নামেন্টস অর্গানাইজ করে, মানে একটা রেস্ট্রিকশন থাকে যে এত উইক লেভেলের প্লেয়ার্সরা খেলতে পারবে না, এক্সট্রিমলি স্ট্রং প্লেয়ার্সদেরই ইনভাইট করে অ্যান্ড খুব স্ট্রং টুর্নামেন্টস, ফর এক্সাম্পল এখানে গুকেশ আর নিমানের মতো সুপারস্টাররা এখানে আসছে এক টুর্নামেন্ট খেলতে, সো একটা এক্সট্রিমলি ভালো এক্সপিরিয়েন্স, একটা কম্পিটিটিভ ফিলিং হয় আর সবসময় কী বলবো নিজেকে আপলিফ্ট করার ইচ্ছা হয়। তুমি গ্র্যান্ডমাস্টার হয়ে গেছো স্টিল এখনও তোমার একটা কনফিউশন আছে দেখছি যে দাবাটাকে ক্যারিয়ার হিসেবে নেবে কি নেবে না, মানে সেটা কি এখানে কি কোনো ইনসিকিউরিটি রয়েছে? ইন্ডিয়াতে যদি দাবা ক্যারিয়ার হিসেবে নেওয়া হয় তবে মেনলি যতদূর আমি দেখি যতজনকে চিনি সবাই একটা রেলওয়েজ বা তার থেকে বেটার যদি পাওয়া যায় ইন্ডিয়ান অয়েল বা পিএসপিবি চাকরি নেয় অ্যান্ড ওইটার সাথে ওরা কোচিং করায়, আর চেস এজ এ প্রফেশনাল অ্যাকচুয়ালি হয় না জিনিসটা, মানে ওরা খেলছে না প্লেয়িংটা অনেক কমে যায়, মেনলি কোচিং করায় মেনলি একটা জব করে আর তার সাথে চেস, এনিওয়েজ চেস লাইক এটা সাইড প্রফেশনই হয়ে যায়, বাট তার থেকে বেটার আই থিঙ্ক পড়াশোনা করে একটা চেসকে হবি বানিয়ে নেওয়া ইন মাই ওপিনিয়ন, কিন্তু যদি ফুললি পার্সিউ করা যায় তো সারাক্ষণ টুর্নামেন্টস খেলছি সারাক্ষণ টুর্নামেন্টসই খেলে যাচ্ছি যেরকম অনেকটা ইউরোপে করে, তবে একটা বেটার জিনিস হতো। সেই রিস্কটা কি তুমি নেবে বা ভাবা না ভাবছোই না সেটা? ওটা একটু এক্সট্রিমলি রিস্কি হয়ে যাবে ব্যাপারটা, বিকজ ইন্ডিয়াতে এত ট্যালেন্টেড প্লেয়ার্স থাকে পপুলেশনের দিক থেকে মানে ইন জেনারেল, তো একটা টুর্নামেন্টে ফর এক্সাম্পল 10টা জিএম আসছে, একটা টুর্নামেন্টে প্রাইস হলো ফর এক্সাম্পল ফার্স্ট প্রাইস 3 লাখ,
তো এবার 10টা জিএম খেলছে আর একটা লাস্ট রাউন্ড হেরে গেলাম, তো ইমিডিয়েটলি 3 লাখ থেকে নেক্সট প্রাইজ যেটা আমি পাচ্ছি সেটা হলো 10,000। এরকম ফল, ড্রাস্টিক ফল হচ্ছে একটা সিঙ্গেল রাউন্ডের ওপর, খুবই আনসার্টেন, মানে এরকম জব করা কারোর কেউই পছন্দ করবে না আই থিঙ্ক। সো ওই রেন্সে আমি অবভিয়াসলি চেসকে খুব ভালোবাসি, এত কিছু দিয়েছে আমাকে, বাট এটা হবি হিসেবে মাচ বেটার দ্যান ফুল কেরিয়ার। অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অনেকে লাভটা যাতে না চলে যায় ওই জন্য অ্যাকচুয়ালি এটা করছি। ভবিষ্যতে খেলা শেখানোর কোনো ইচ্ছে আছে? যে প্রবলেমগুলো তোমরা ফেস করছো সেটা করতে হবে না, এরকম কিছু ভাবনা টেন চিন্তা আছে? অফকোর্স আমি অনেকবারই ভেবেছিলাম একটা কোচিং কিছু করবো। মিথসাবও ফর এক্সাম্পল, ও আমাকে অনেক বলেছে অনেক যে ও ফিউচারে একটা একাডেমি করবে এরকম কিছু। তো আমি মেনলি এখন অনলাইন কোচিং অফার করি আর কয়েকজনকে করিয়েছি, কিন্তু এর আমি বেঙ্গলে অ্যাকচুয়ালি কেউই এখনও করে না আমার কাছে অনলাইন কোচিং। মেনলি বাইরের লোকেরাই আমাকে মানে বলে, বিকজ অ্যাফোর্ড করতে পারে ওরা। ফর এক্সাম্পল আমি যদি আমার প্রাইসটা খুবই কমিয়ে দিই তবে আমার পক্ষে সেটা সাস্টেনেবল না, কিন্তু যদি আমি প্রাইসটা হাই রাখি তা বেঙ্গলের কেউ আমারটা অ্যাফোর্ড করতে পারবে না, কাইন্ড অফ থোড়া একটা ডাবল সোর্ড হয়ে গেছে। আমি চেষ্টা করেছি একটা ফেয়ার প্রাইস করার, বাট যতজন আমাকে অফার করে কোচিংয়ের জন্য বেশিরভাগই ইউএসএর নয়তো মহারাষ্ট্র এরকম স্টেটসে, যারা অ্যাফোর্ড করতে পারবে জিনিসটা, স্ট্যান্ডার্ড অফ লিভিং হায়ার বলে। তো ইন ফিউচার ভাবার ভাবনা চিন্তা রয়েছে এটাকে ডাউন মানে আলাদাভাবে একটা কিছু করার? হ্যাঁ শিওর, আমি কোচিং অফকোর্স আমি বেঙ্গল চেসকে ইম্প্রুভ করতে চাই। আমাদের ফিউচার জেনারেশনসে মেনলি মেয়েদের খুব ট্যালেন্টস আছে অনেকগুলো, মানে অনেক ভালো ভালো মানে প্রাইজেস পেয়েছে, মিত্রিকা মল্লিক, স্নেহা হালদার। তো আই থিঙ্ক একটা কিছু করাই যায় যাতে ওদের আপলিফমেন্ট হয়, আর স্পেশালি ছেলেদেরও ফিউচারে আমি প্রিটি শিওর কয়েকজন আছে। নীলাদ্রি ব্যানার্জি ফর এক্সাম্পল একটা ছেলে যে 10 বছর বয়সে আই থিঙ্ক স্টেট র্যাপিডে চ্যাম্পিয়ন হয়েছে ফুল পারফেক্ট স্কোর করে। তো এরকম প্রডিজিদের অবভিয়াসলি আপলোড করা যায়, আর ওদের কোচিংয়ের অভাবে মেনলি বা অপরচুনিটির অভাবে ওরা পাচ্ছে না। সো হ্যাঁ, টুর্নামেন্টস বেশি করা, মানে এরকম প্ল্যানস আছে ফিউচারে। আর তুমি কি ওয়েস্ট বেঙ্গলে কারোর কাছে কখনো কোচিং করেছো, মানে আলেখানের পড়াই যে ধরো মানে একদম অনলাইনে কোচিং নেওয়া বা প্রফেশনালি কোচিং নেওয়া? অনেকেই তো দেন, সূর্য দেয় বা বোধহয় দিব্যেন্দু দাও করেন, তো তুমি কি এরকম ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়ার কারোর কাছে কোচিং করো? আমি একদম ছোটোবেলায় আলেখান চেস ক্লাবে যেতাম, তারও আগে সিটি চেস ফোরামে যেতাম, তারপর আমি অনেক বছর পর দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমি জয়েন করেছি, তো মাঝে মাঝে ওখানে যাই দিব্যেন্দু স্যারের কাছে করি। কিন্তু সর্বজিৎ স্যারের কাছে একসময় করতাম, সর্বজিৎ অধিকারী, উনি আসলে আমাকে অনেকটা হেল্প করেছেন 1900 রেটিং থেকে অ্যারাউন্ড 2100 রিচ করতে, তো ওনাকে আমি ক্রেডিট দেবো। বাট টু বি অনেস্ট 2015-16 এরকম টাইমের পর আমি কোনো প্রপার কোচিং নিইনি কারোর কাছে, বিকজ আমি থিঙ্ক আমার কোচিং দরকার পড়ে না আজকের দিন, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, মানে ম্যাগনাস কালসেন যদি নিজের মানে নিজের একটা ইউটিউব ভিডিওতে এত কিছু বলছে তো ওই রকম জাস্ট পারসিউ করলেই হয়ে যায় সেটা। একটা জিনিস খুব শোনা যাচ্ছে কৌস্তব, যে এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দাবাকে খুব এফেক্ট করছে, এর ব্যাপারে তোমার কি বক্তব্য, কতটা এটা সত্যি এবং এটা কি কোথাও খেলার বিউটিটাকে নষ্ট করে দিতে পারে? তো একটা রিসেন্টলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়েছে চ্যাট জিপিটি বলে, তো সেটার সাথে আমি অ্যাকচুয়ালি ট্রাই করেছি চেস খেলা। ফর নাও দেখছিলাম যে ওই এআইগুলো যেগুলো নতুন বেরোচ্ছে সেগুলো এখনও চেসটাকে খেলতে পারে না অতটা ভালো, বাট কিছু এআই আছে যেগুলো গুগলে ফর এক্সাম্পল ডিপ মাইন্ডের চেসের তো নিজস্ব কিছু সফটওয়্যার রয়েছে। তো গুগলের একটা ডিপ মাইন্ডের আছে Alpha 0 বলে, সেটা ফর এক্সাম্পল চেসকে অলমোস্ট সলভ করে দিয়েছিল। তারপর স্টকফিশ আছে যেগুলো এক্সট্রিমলি স্ট্রং ইঞ্জিনস, ওরা অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমার কাছে অ্যাটলিস্ট লাগে যে ওরা অনেক সুন্দর সুন্দর বিউটিফুল আইডিয়াস দেয় যেগুলো জীবনে হিউম্যানসরা পেতো না আগেকার দিনে। ফর এক্সাম্পল র্যান্ডম পজিশন যে H4 চাল দেওয়া, কিং এর সেফটিকে ইগনোর করা, অনেক নতুন নতুন কনসেপ্টসরা ওরা মানে ইনভেন্ট করেছে। যতদিন না রোবটস তৈরি হচ্ছে আর ওরা সেন্টিয়েন্ট রোবটস মানে যেগুলো মুভিতে হয় না সাইফাই মুভিতে যে অ্যাকচুয়াল হিউম্যান ফিগারে রোবটস, তত যতদিন না ওরকম রোবটস তৈরি হচ্ছে ততদিন আই থিঙ্ক চেসের কোনো ক্ষতি নেই। আর যতদিন যখন ওরকম রোবটস তৈরি হচ্ছে মানুষ মানে আই থিঙ্ক হিউম্যানিটি নষ্ট হয়ে যাবে, সো ঠিক আছে চলবে। একটা সময় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দাবার ক্ষেত্রে তাকে মাত দেওয়ার জন্য খুব বিখ্যাত হয়ে উঠেছিলেন বিশ্বনাথন আনন্দ এবং হারিয়েছিলেন বেশ কয়েকবার, তো আনন্দের সঙ্গে কখনো দেখা হওয়া বা কথা বলা বা খেলার সুযোগ হয়েছে? আমার আই থিঙ্ক চেসের সবচেয়ে মেমোরেবল একটা এক্সপিরিয়েন্সই হলো আনন্দের সাথে। তো যখন বিশ্বনাথ আনন্দ কলকাতায় এসেছিলো পার্ক হোটেলে, তো একটা ইনভাইট করা হয়েছিল আমাকে কোনো ফর সাম রিজন, এখন মনে নেই, কিন্তু আমি গেছিলাম। তো বিশ্বনাথন সবার সাথে স্নাইমল খেলেছে, আমিও খেলেছিলাম, হেরেছিলাম, বাট তারপর কিছুক্ষণ পর আমাকে কোয়েশ্চেন করতে দিয়েছে, মানে সবাইকে অ্যাপ্রোচ করতে দিয়েছে, তো আমি গেছিলাম। তো আমি তখন নিউট্রিশনের সম্বন্ধে জিজ্ঞেস করেছিলাম, তো এবার বিশ্বনাথ তারা তখন আমাকে সার্কাস্টিক্যালি বলেছিল বিটার গোর্স খেতে,
কারণ তখনই আমি অনেক মোটা ছিলাম কাইন্ড অফ, তো আমাকে রেকমেন্ড করেছিল বিটার কোর্স খেতে, এটা আমার একটা ফর্মেটিভ মেমরি, বাবাও ছিল তখন। তো এবার হ্যাঁ, এটাই আনন্দের সাথে এটাই আই থিঙ্ক শেষ দেখা। তারপর থেকে ওনার সাথে দেখা হয়নি খুব একটা, উনি চেন্নাইয়ে থাকেন, তো ওই ওই সার্কেলটাই বেশি ইনভলভ। তো সত্যি কি এই তুমি যে কথাটা বলছিলে যে ডাইটিং অ্যান্ড আদার্স থিংস, মানে ফিজিক্যাল এবিলিটি বাড়ানো, এটা চেসে মানে আমরা জানি জেনারেলি তো চেসটাকে মাইন্ড গেম বলেই ধরি, এটা কতটা ইম্পর্টেন্ট বা এটা কি সত্যি আদৌ ইম্পর্টেন্ট? চেসে আই থিঙ্ক দুটো স্টেজ আছে, একটা স্টেজে তো ফর এক্সাম্পল লাগে না, আমি আই থিঙ্ক অলমোস্ট 8-9 ইয়ার্স এক্সট্রিমলি মোটা ছিলাম, ওবেস ছিলাম, তো আমার খুব একটা প্রবলেমস হয়নি। বাট একটা সার্টেন লেভেলের পর যখন প্রফেশনাল লেভেলটা চলে আসে, সব অপোনেন্টসরা এক্সট্রিমলি সিরিয়াস, সবাই কেউ ছাড়ে না কাউকে, সবাই সাত ঘন্টা ধরে বসে আছে, তোমাকে বসে রাখবে, প্রেশার দিচ্ছে, টেনশন দিচ্ছে, স্ট্রেস হচ্ছে, ওরকম সিচুয়েশন আই থিঙ্ক জাস্ট ফিজিক্যাল ফিটনেস তোমাকে অনেক বেনিফিটস দেবে, আর ওটা ছাড়া সাস্টেনেবল না জিনিসটা, মানে 7 ঘন্টা ওনভাবে বসে থাকা উইথ আ আনফিট বডি ইজ নট পসিবল, মানে অ্যাট সাম পয়েন্ট ব্যাক পেন হবে, বসতে পারবে না, স্ট্রেস হবে, টেনশন হবে। এক্সারসাইজের অনেক বেনিফিটস আছে, ইভেন মেন্টাল বেনিফিটস আছে, সেগুলো পাওয়া খুব ইম্পর্টেন্ট আছে, তো ফিজিক্যাল ফিটনেস একটা লেভেলের পর খুব ইম্পর্টেন্ট হয়ে যায় আই থিঙ্ক। নিজে সব থেকে লং টাইম কোন খেলা খেলেছো বা কত, সেটা কত সময়? আমাকে বাংলাদেশ লিগে ইনভাইট করেছিল, সেখানে ফার্স্ট রাউন্ড যখন আমি অপোনেন্টের জানতাম না কে পড়বে, আমার সাথে এস এল নারায়ণ বলে একটা টপ ইন্ডিয়ান জিএমএ পড়েছিল, আই থিঙ্ক 2600-এর ওপর রেটিং, তো ওর সাথে একটা পুরো ড্র গেম হয়ে গেছিলো, আর একটা খুব টেকনিক্যাল পজিশন যেটা রুক টু পন্স ভার্সেস রুক বিশপ, ওটা 7.5 আওয়ার্স অব্দি খেলে গেছিলো, বিকজ আদারওয়াইজ ওর টিমটা হেরে যেত ম্যাচটা, তো আনফর্চুনেটলি ওই জন্য বিকজ একটা রিয়েল গেমে আমার সাথে সবসময় ড্র নিয়ে নিত ওই গেমটা, বাট যেহেতু টিমটা হেরে যেত ম্যাচটা আদারওয়াইজ যদি ড্র নিয়ে নেয়, তো 7.5 আওয়ার্স খেলে 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 ফাইনালি ক্র্যাক করে আমাকে হারিয়েছিলো ওই গেমটা, ওটাই আমার লংগেস্ট গেম লাইফের, 150-সামথিং মুভস হয়েছিলো, মানে এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমরা এতক্ষণ কথা বলছিলাম কৌস্তভ চ্যাটার্জির সঙ্গে, গ্র্যান্ডমাস্টার হয়ে যাওয়ার পরেও কিন্তু দাবাটাকে ঠিক প্রফেশন হিসেবে নেওয়ার কথা এখনও ভাবছেন না কৌস্তভ, অবশ্যই তার অনিশ্চয়তা এবং তার মধ্যে যে যে সমস্যাগুলো বিশেষত আমাদের দেশে রয়েছে সেই কথাটা মাথায় রেখেই, তবে দাবাটা কৌস্তভ খেলবে, খেলা চালিয়ে যাবে, কোচিং করবে, ভবিষ্যতে দাবারুদের তুলে আনবে, এই প্রতিশ্রুতিও আমরা কৌস্তভের থেকে পেলাম, যেটা সত্যিই হয়তো খুব ভালো খবর। ক্যামেরায় রমেশের সঙ্গে মৌতান, অলস্পোর্টস।